এভরিওান ওয়েলকাম টু ফোর্টস একাডেমি ফ্রেন্ডস তুমি যদি বহরমপুর আর্মি র্যালির প্রার্থী হয়ে থাকো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে বলে দেবো যে বহরমপুর আর্মি র্যালির অ্যাডমিট কার্ড কবে দেওয়া হবে এবং কবে থেকে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে তোমাদেরকে সঠিক তথ্য একদম শেয়ার করে দেবো এই ভিডিওর মাধ্যমে তোমরা প্রচুর পরিমাণে কমেন্ট করছিলে কি দাদা বহরমপুর আর্মি র্যালির অ্যাডমিট কার্ড কবে আসবে তোমাদের হাতে আর মাত্র চব্বিশ দিন সময় রয়েছে ডিসেম্বর মাসের এগারো তারিখ থেকে তোমাদের বহরমপুর আর্মি র্যালি শুরু হতে চলেছে কোথায় র্যালি হতে চলেছে তোমরা দেখতে পাচ্ছ ডিএল রয় মেমোরিয়াল স্টেডিয়াম কৃষ্ণনগর নদিয়া ওয়েস্ট বেঙ্গল তোমাদের অনলাইন আবেদন কমপ্লিট হয়ে গিয়েছে তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এগারো বারো দু থেকে উনিশ বারো দু তারিখ পর্যন্ত তোমাদের র্যালি চলবে আট দিন তোমাদের র্যালি হবে অর্থাৎ তোমাদের এই সব র্যালিতে অংশগ্রহণ করতে পারবে বীরভূম মুর্শিদাবাদ নদিয়া পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানের প্রার্থীরা কিন্তু এই র্যালিতে অংশগ্রহণ করতে পারবে বন্ধুরা আমি তোমাদেরকে বলে দিচ্ছি ডিএল বা স্টেডিয়াম যে তোমাদের যেখানে তোমাদের র্যালি হবে সেই র্যালি গ্রাউন্ডটা যেটা তোমাদের রয়েছে সেটি কিন্তু অন্যান্য র্যালি রাউন্ডের থেকে কিন্তু খুব ভালো গ্রাউন্ড এবং তার যে ট্র্যাক রয়েছে অর্থাৎ মিনিমাম ষোলোশো মিটার তোমাদেরকে কমপ্লিট করতে হলে মিনিমাম কত রাউন্ড তোমাদেরকে দৌড়াতে হবে তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটি রাউন্ডের তোমাদের সংখ্যা কত অর্থাৎ কত মিটারের তোমাদের ট্র্যাক থাকবে সেটি কিন্তু আমি তোমাদেরকে বলে দেবো একদম সঠিক তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো বন্ধুরা এর আগে আমি তোমাদেরকে কলকাতা আর্মি র্যালি শিলিগুড়ি আর্মি র্যালি এবং বহার ব্যারাকপুর আর্মি অ্যাডমিট কার্ড কবে আসবে এর উপরে কিন্তু ভিডিও আপলোড করেছিলাম তো আমরা যেভাবে বলেছিলাম সেই মোতাবেক কিন্তু তারা অ্যাডমিট কার্ড হাতে পেয়েছে আমি তোমাদেরকে বলেছিলাম যে কলকাতা আর্মি নভেম্বরের ফার্স্ট উইকে আসবে অ্যাডমিট কার্ড তো এসেছে তার সঙ্গে সঙ্গে বলেছিলাম যে শিলিগুড়ি আর্মি র্যালি দশ তারিখের পর আসবে তার আগে কিন্তু শিলিগুড়ি অ্যাডমিট কার্ড এসেছে তো আমরা তোমাদেরকে হিসাব মতো ক্যালকুলেশন করে কিন্তু বলে থাকি তো সেই হিসাব মতো কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড চলে আসে তো বন্ধুরা আমি তোমাদেরকে বলে দিচ্ছি প্রথমে তোমরা অ্যাডমিট কার্ড কবে থেকে ডাউনলোড করতে পারবে বন্ধুরা আমি তোমাদেরকে কিছু ডেট দিচ্ছি এই তারিখের মধ্যে তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড ওয়ান এসে ডাউনলোড করতে পারবে বন্ধুরা কুড়ি থেকে পঁচিশ তারিখের মধ্যে অর্থাৎ এই মাসের কুড়ি থেকে পঁচিশ তারিখের মধ্যে তোমাদের অ্যাডমিট কার্ড আসার সম্ভাবনা রয়েছে ফিফটি ওকে ফিফটি পারসেন্ট অ্যাডমিট কার্ড আসার তোমাদের সম্ভাবনা রয়েছে এই মাসের কুড়ি তারিখ থেকে পঁচিশ তারিখের মধ্যে ওকে এরপরে আমি তোমাদেরকে বলে দিচ্ছি পঁচিশ তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে তোমাদের অ্যাডমিট কার্ড আসার সম্ভাবনা রয়েছে পঁচিশে নভেম্বর থেকে তিরিশে নভেম্বর পর্যন্ত অ্যাডমিট কার্ড আসার সম্ভাবনা রয়েছে সত্তর পার্সেন্ট এবং তোমাদের ডিসেম্বর মাসের ফার্স্ট উইকে তোমাদের হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট তোমাদের অ্যাডমিট কার্ড চলে আসবে তো অবশ্যই তোমাদেরকে বুঝাতে পেরেছি অর্থাৎ তোমাদের কুড়ি তারিখের পর তোমরা অ্যাডমিট কার্ড পেলে পেতে পারো নাহলে পঁচিশ তারিখের পর তোমাদের প্রবল চান্স রয়েছে অ্যাডমিট কার্ড আসার তার সঙ্গে সঙ্গে তোমাদের অ্যাডমিট কার্ড তোমরা যদি নাও পাও তাহলে তোমরা কিন্তু নভেম্বরের ফার্স্ট উইকে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে তো বন্ধুরা তোমাদের হাতে কিন্তু আর মাত্র চব্বিশ দিন সময় রয়েছে তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ তো তোমাদের হাতে সময় নেই তোমরা ভালো করে প্রিপারেশন নাও এবং তোমার স্বপ্নটাকে পূর্ণ করার চেষ্টা করো এবার আমি তোমাদেরকে বলে দিচ্ছি ডিএল রয় স্টেডিয়াম যেটি তোমাদের রয়েছে মেমোরিয়াল স্টেডিয়াম সেটি কত রাউন্ডের ট্র্যাক অর্থাৎ কত রাউন্ড তোমাদেরকে কমপ্লিট করতে হবে ষোলোশো মিটার কমপ্লিট করার জন্য এবং প্রত্যেকটি রাউন্ড কত মিটারের হয়ে থাকে তো বন্ধুরা এর আগে তোমাদের ডিএল রায় স্টেডিয়ামে লাস্ট র্যালি হয়েছিল দু সালে ওকে দু সালে যখন তোমাদের মাধ্যমিকে তেত্রিশ পার্সেন্ট করা হয় প্রথম তখন কিন্তু বহরমপুর আর্মি র্যালির প্রথম র্যালি হয়েছিল ডিএল রয় স্টেডিয়ামে দু সালের শেষ দিকে তারপরে পরে আমি তোমাদেরকে বলে দিচ্ছি তার আগে তোমাদের ডিএল রয় স্টেডিয়ামে র্যালি হয়েছিল মিনিমাম দু সাল নাগাদ অর্থাৎ ষোলো পনেরোতে কিন্তু একবার র্যালি হয়েছিল তো বন্ধুরা ডিএল রয় স্টেডিয়াম খুব ভালো স্টেডিয়াম এবং এটি কিন্তু একটি নাম করা স্টেডিয়াম এই স্টেডিয়াম তোমরা কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন পাবে একদম চকচকে স্টেডিয়াম বলতে পারো অন্যান্য স্টেডিয়াম কি হয়ে থাকে যে ঘাস থেকে থাকে তার সঙ্গে সঙ্গে অনেক আগাছা থেকে থাকে তার সঙ্গে সঙ্গে খাল বিল থেকে থাকে কিন্তু এই স্টেডিয়াম একদম খুব সুন্দর স্টেডিয়াম তোমরা যখন দৌড়াবে তখন কিন্তু তোমরা অবশ্যই জানতে পারবে তো বন্ধুরা ডিএল রয় স্টেডিয়াম তো অনেকটাই বড় স্টেডিয়াম কিন্তু মিনিমাম দৌড়ানোর জন্য জায়গা তোমাদের রেখে মিনিমাম তোমাদেরকে আমি বলে দিচ্ছি ডিএল স্টেডিয়াম এর আগে যে তোমাদের র্যালি হয়েছিল তোমাদেরকে ডিএল রয় স্টেডিয়ামে পাঁচ রাউন্ড কিন্তু তোমাদেরকে দিতে হবে অন্যান্য স্টেডিয়াম যেমন বহরমপুর স্টেডিয়াম বলো তারপরে দুর্গাপুর স্টেডিয়াম বলো সিউড়ি স্টেডিয়াম বলো সেখানে কিন্তু তোমাদের চার পাকে রাউন্ড থেকে থাকে অর্থাৎ ষোলোশো মিটারের জন্য তোমাদেরকে চারশো মিটারের ট্র্যাক চারশো মিটার কিন্তু কমপ্লিট করতে হয় এবং চার রাউন্ড তোমাদেরকে মারতে হয় নিয়ে তোমাদের ষোলোশো মিটার হয় কিন্তু ডিএল রয় স্টেডিয়াম তোমাদের মিনিমাম তোমাদেরকে পাঁচ রাউন্ড কিন্তু মারতে হবে অর্থাৎ পাঁচ রাউন্ডের স্টেডিয়াম এবং সেখানে তোমাদের তিনশো অর্থাৎ আমি তোমাদেরকে বলে দিচ্ছি ফাইভ ইন্টু তোমরা তোমাদেরকে বলে দিচ্ছি তিনশো মিনিমাম ধরে নাও কুড়ি ওকে তো তিনশো কুড়ি যদি আমরা ক্যালকুলেট করি তাহলে কিন্তু এখানে তোমাদের ষোলোশো মিটার হয়ে যাচ্ছে ওকে তো বন্ধুরা ষোলোশো মিটারের রাউন্ড তোমাদেরকে পাঁচ রাউন্ড কমপ্লিট করতে হবে পাঁচ পাক তোমাকে তোমাদেরকে দিতে হবে তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটি রাউন্ডে তিনশো কুড়ি মিটারে করে ট্র্যাক থাকবে অর্থাৎ একটি ট্র্যাক তোমাদের একটি ফাঁক কিন্তু তিনশো কুড়ি মিটারের হয়ে থাকে তো বন্ধুরা আমি তোমাদেরকে সম্পূর্ণ তথ্য শেয়ার করে দিলাম তোমাদেরকে পাঁচটি রাউন্ড কিন্তু ভালো করে মারতে হবে এবং ছোট ট্র্যাকের মধ্যে কিন্তু তোমাদেরকে কমপ্লিট করতে হবে তো আশা করি আমি তোমাদেরকে বুঝাতে পেরেছি এবং সঠিক তথ্য প্রদান করতে পেরেছি এবার যদি তোমাদের দু হাজার বাইশ সালে সেটি কিন্তু চার রাউন্ডের হতে পারে কিন্তু আমি তোমাদেরকে দু হাজার আঠারো এবং এর আগে যে র্যালি হয়েছিলো সেই র্যালি হিসাবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে এটি কিন্তু পাঁচ রাউন্ডের একটি ট্র্যাক এক অর্থাৎ পাঁচ রাউন্ড কিন্তু তোমাদেরকে কমপ্লিট করতে হবে তো বন্ধুরা এইটি ছিল আপডেট আশা করি আমি তোমাদেরকে বুঝাতে পেরেছি ধন্যবাদ